আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ছাদের বাগানে আজকে আমি নিজেই আমার ওয়াইফকে বাদ দিয়ে আজকে আমি নিজেই ভিডিও করতেছি। তো আশা করি সবাই ভালো লাগবে। তো এই যে গাছগুলো দেখতেছেন, তিন দিনের গাছ, গাছের নাম হচ্ছে বটবড়ি গাছ। প্রথমে এটা ভিজাইছি, একদিন ভিজিয়ে রেখেছি 24 ঘন্টা। 24 ঘন্টা পর শুকনো মাটির মধ্যে হালকা করে দিয়ে ঢেকে রেখেছি। তিন দিন পর জেগে উঠেছে, দেখতে পাচ্ছেন। তো তিন দিন পর আবার 6 দিন পর আসবো, এই গাছগুলোর সামনে দেখাবো তখন এই গাছগুলো কীরকম হয়। তো আমরা আরেকটা গাছে চলে যাই। এটা আমার, হ্যাঁ, দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়েছে জামরুল গাছ। এর বয়স মাত্র 2 বছর। প্রথমে একবার ফল আসছে, 10টা জামরুল আসছিল। নেক্সট দেখা যাক কতগুলো আসে, আল্লাহ কতগুলো দেয়। তো এটা একটা ফুল গাছ, বিশাল বড়, দেখতেই পারতেছেন। শখ করে আমি বাগান করি। এটা হচ্ছে স্নেহানা গাছ, নতুন। আর এটা পাতাবাহার গাছ। এই গাছের পাতাটা খেতে খুব মজা, বট এই ভাজি করে খেতে হয়। এটা আমি খুব সুন্দর যত্ন করে লাগিয়ে রেখেছি। নামটা আমি আসলে জানি না। আর এটা হচ্ছে আতাফল গাছ। হ্যাঁ, এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা নতুন গাছ। এটা হচ্ছে, দেখতে পারতেছেন আপনি, মেহেদি গাছ, অনেক বড় হয়, সাথে পেয়ারা গাছ। এটারও 3 বছর বয়স, অনেক পেয়ারা আসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা লেবু গাছ। এটা হচ্ছে আপনার কি বলে সীতাফল, যে আম গাছ, দেখতে পারতেছেন 12 মাসে আম গাছ, এই যে আমের মুকুল এসে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ঘাস দিয়ে ঢেকে গেছে, পরিষ্কার করবো সময় পাচ্ছি না। ড্রাগন ফল নতুন করে লাগিয়েছি। হ্যাঁ, তো এগুলো নতুন গাছ। এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, এগুলো মাত্র বড় হচ্ছে, ভেন্ডি এখন আসেনি। হ্যাঁ, অনেক বড় বড় গাছ হচ্ছে, অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি নতুন। তো করলা মাত্র লাগিয়েছি, উঠছে। এটা কলা গাছ, নতুন কলা গাছ, সাগর কলা গাছ। এটা থেকে একবার অলরেডি খেয়ে ফেলছি সাগর কলা। ভেন্ডি গাছ, এই কমলা গাছ, আমাদের সুন্দর কমলা আসে, টক হলেও অনেক কমলা আসে, মজা আছে। একটা লটকুন, লটকুন গাছ এখন আসেনি নতুন, উপরেও আছে লেবু, করমচা, আম, তারপর রামবোটাইন, থাইল্যান্ডি গাছ। হ্যাঁ, এটা হচ্ছে তেজপাতা গাছ, ওর বয়স 3 বছর, 3.5 বছর। জাম্বুরা, ভালো জাম্বুরা এসেছিল, এটা নাই জাম্বুরা খেয়েছি। কিছু আসেনি, এটা হচ্ছে ধান গাছ। এটা হচ্ছে ঢেঁড়স, আম, সিজনে আম, এই ঢেঁড়স, এটা অলরেডি চলে আসছে, ছোট গাছ কাটতে। নিম গাছ, পেয়ারা গাছ, ঢেঁড়স, ঢেঁড়স
রয়েছে গাছ, জাম গাছ, বড়ই গাছ, অনেক বড় বড়ই গাছ, মেঘলা আকাশ, অনেক মেঘ আকাশে, আজকে জলপাই গাছ 3 বছর 4 বছর বয়স, অনেক ফল আসছে এগুলার। সাজেনা গাছ, পুদিনা পাতা, আম গাছ, আমরা গাছ আমরা আসিনি এখনো, ইনশাল্লাহ তো আশা করতেছি আসবে। এটা আম গাছ, অনেক বড় আম গাছ, একটা সবেদা গাছ, সবেদা গাছ, সবগুলো গাছ দেখাইলাম আজকে। বয়স বেশি না, 3 বছর 4 বছর, এক একটার ভালো ফল আসছে। আল্লাহ কাছে দোয়া করবেন যেন আরও ফল আসে। আমি অনেক কষ্ট করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার শখের পাখির খাঁচা, সব ঘুঘু পাখি। তো 4টা ঘুঘু পাখি কিনেছিলাম, এরপর থেকে আস্তে আস্তে হতে হতে এখন মাশাল্লাহ 12-13টা হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের ভাইয়ার কথা শুনে অবশ্যই কমেন্ট করবেন, সেই কমেন্টটা ও দেখবে আর অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।